ভোগ বনাম, আমি বাবা ইয়ালে আহার ভক্তসকলে ভোগ খাব, প্রসাদ আপনাদের উন্নয়ন আনব, অন্তৰৰ পৰা বাবা সেৱা জানাব, কারণ ভক্তই ভগবান। এই ভক্তসকলে যদি শান্তিত আহি বাবাক দর্শন দিব পাৰে তেতিয়াহলে বাবা কিন্তু সন্তুষ্ট। গতিকে ভক্তকে মই ভগবান বুলি ভাবো, সেই ভক্তসকলৰ কষ্ট নোহোৱাকে এই কামটো কৰিবলৈ আমি আগবাঢ়িছো। কোনো আপোনালোকে প্রসাদ আনিব নালাগে, একো আনিব নালাগে, বাবাক দর্শন দিয়ক, সোনকালে আপোনালোকে আজৰি গুচি যাব। আর বাবার কারণে আমি ভক্তদানে যে ভোগ আমি ক্রয় করবো লাগে ভোগ ক্রয় করি, আর যি আমার নৈবেদ্য আমার পূজা ভাগর কারণে লাগে, পূজা আমার একগতিতে চলি থাকিব, আমি পূজা করাম, রাজহুয়া শরাই দিম, সেই প্রসাদ ভক্ত প্রসাদ ইমান লাগিব বলে কথা নাই, অকনমান প্রসাদ সকল ভক্ত অকন অকন প্রসাদ পাব। আর বাকি যখনে ইয়াত দোকান দিয়েছিল প্রসাদের দোকান, সেগুলোকে প্রসাদের দোকানের বদলি আন কিনা খাওয়া বস্তু কিনা দোকান দিয়ক লাগলে, যাতে আহি পেলায় না কিনা খাব পারে, কারণ আমার সময় যথেষ্ট হয়, দেরি হয়ে যায়, তেমনি কিনা বেলে খাওয়া বস্তু কিনা একটা পাব, বেলে একটা রাস্তা আপনাকে উলিয়াই লোক, কারণ এই বস্তুটা আমি ফেব্রুয়ারির এক তারিখের পর আমি বন্ধ করি, তারপরে আমি মন্দির ভাগ আমি নমস্কার। আজি এই ভিডিওত বাইদেউ মুখে আপনাদের ইতিমধ্যে দুটামান আপনাদের দরকারি কথা জানিলে, আর দরকারি কেটামান কথা যিকেটা কথা বাইদেউ কছিলে সেইকটা কথা আপনাদের মাজলে মই লৈ আহিছো। আপনাদের খালি ভিডিওটো প্লিজ রিকুয়েস্ট করছো স্কিপ নকৰিব, সম্পূর্ণভাবে চক, এটা যখন ভক্ত আসলে অগ্নিনাভ বাবা যখন ভক্ত, সেই ভক্তসকলে ভাল ধরনে এইকটা কথা ডাঙর আপডেট আপনাদের ভাল ধরনের জানি পড়বে, এইকটা নিয়ম আপনাদের জানি যাক, তারপর আপনাদের অগ্নিনাভ মন্দির ভাবলে যাক, কারণ নজনা নেমেলাকে যদি আপনার গুছি যায় সেই অগ্নিনাভ মন্দির ভাবলে তাহলে আপনাদের প্রবলেম হবে। গতি বাইদেউনো কি কথা কেটা কৈছে সেই কথাকেটা আপনাদের ধুনকে শুনক, আর এই ভিডিওটি সকলে যাতে পায় তারবাবে আপনাদের ভিডিওটি শেয়ার করুন দোকানবারে, আর নতুন করে অহাকালে চ্যানেলটি লাইক করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব নকরাকে কিন্তু আপনাদের ভুলটো নেযাবে। যি কি নহক বাইদেউ মুখে ইতিমধ্যে আপনাদের প্রথম একটা কথা গম পালে যে শরাই মা প্রসাদ লো আপনাদের সেই মন্দির ভাগলে নেযাব কৈছে, কারণ কিমান মা প্রসাদ তাত ঢের মা প্রসাদ হয়ে যায় হবাবে জায়গা নাই, মানে আগত একটা ভিডিওত আপনাদের মানে উল্লেখ করেছিল, গতি বহুত সময় আসলে মা প্রসাদখিনে রাতে নটার পর একদম রাতেপালে করে থাকে কাম, সিজিল কোতে কোতে কিন্তু সিজিল করবই নয়, মানে বস্তুবিলা ভাল ধরনের থবগে নয়, তাই বস্তা ভরাই ভরাই থাকতে বহুত টাইম লেগে যায়, গতি সেই খুলি মেলি আর ভাল ধরনের থাকবে সময় নাইকিয়া হয়ে যায়। আর বাইদেউ একটা ডর কথা কে যে আপনাদের যেহেতু সকলে তাক চাকি জ্বলাবলে যায় নয় জানো, সকলে তাক চাকি দিবর তেল সেল আপনাদের কিনি মেলি ধূপ ধরার পর সকলবিলা লো যায়, এক তারিখের পর যদি নিয়ম নিয়েছে বাইদেউ এক ফেব্রুয়ারির পর আপনাদের আর সেই ভুল নকরব, কারণ এখন ডর চাকি তাত জ্বলা হব, বাইদেউ আদোহার এখন চাকি তাত দিব, পাঁচ লিটার তেল ধরা এখন চাকি জ্বলা হব, আর সেই চাকিখান আপনাদের একটা একটা সরু প্যাকেট আপনাদের লো যাব, অলপ অলপ তাত তেল ঢালিব, কারণ হাজার হাজার ভক্ত যাব, গতি যদি সকলে যদি তাত আধা লিটার একটা তেল ঢালিবলে হবে সেই চাকিখান নধরব, গম পাইছে আপনাদের আসলে কি কবলে বিচারিছো মানে। তারপর যখন তাত রাজহুয়া শরাই দিয়া হয় সেই শরাইখানতে আপনাদের আশীর্বাদ লোক পাব, গতি আপনাদের শরাই লো যাব দোকানে মা প্রসাদ নিব দোকানে, তাতে আপনাদের সেই রাজহুয়া বন্দীখান জ্বলা হব, ঘর বহিও বা তালে গেলেও আপনাদের তাতে সেবা এভাগ লোক পাব। আর একটা কথা, যাজহুয়া বন্তি বাইদেউ তাত জ্বলায় সকলবাসী রাইজর কারণে ভাল হবর কারণে আসলে এখন রাজহুয়া বন্তি আগর প্রায় যিকটা নিয়ম সেই নিয়মকটা মানে পরিবর্তন করা নাই, নিয়মবিল একই আছে, খালি অলপ অলপ নিয়ম কিছু পরিবর্তন করে মানে বেলেগ করা হয়েছে, গতি যাত শরাই চাকি রাজহুয়া বন্তি যখন চাকি জ্বলায় বাইদেউ আগতেও কেছে যে অনলাইনতো আপনাদের সেই চাকির সেবা লোক পাব, যেটা জ্বলা হয় সেই চাকি গুছি এগারোটা বা বারোটা বজার ভিতর সেই চাকি গুছি জ্বলা হয়, গতি আপনাদের সেই রাজহুয়া বন্তি গুছিত সেবা লো তারপর আপনাদের আশীর্বাদ লোক পড়ি, গতি প্রথম আহিলে আপনার মা প্রসাদের কথাটা কলি আপনার মা প্রসাদ তালে আপনাদের এটা আর নিব নালে, আর দ্বিতীয়তে হয়েছে রাজহুয়া চাকি গুছিত আপনাদের তাত আশীর্বাদ লোক পাব, এইভাবে মনোকামনা পূরণ হয়েছে বলে বাইদেউ কৈছে। তারপরে কোয়া হল যে যিগছির চাকি তাত জ্বলা হব সেই চাকি গছির কারণে মাত্র আপনাদের একটা একটা সরু মিঠাইল প্যাকেট আপনাদের একদম কমকে লো যাব, আর ভক্তসকলে যা অরিহণা তাত দিয়া হব, গতি ভিডিওটি আপনাদের শুনে যাব দিয়ে ভিডিওটি কাটি আধাতে বেশি নাযাব, ভক্তসকলে যাত আপনার ভক্তসকলের যাত দান দক্ষিণা দিয়া হয় আপনাদের দান দক্ষিণা সকলে দিবই ধর, সেই দান দক্ষিণাবিল তাত যোগ তৈরি করা হয় যায়ক আসলে ভোগ তৈরি করা হয় সেই ভোগের কারণে তার প্রয়োজন হব, আর সেই ভোগ লাগলে অকান অকমানে হোক রাইজক ভক্ত দিব দিবলে চেষ্টা করা আগতে দিয়ে আহিছে, আর
দিবলৈ চেষ্টা কৰিব লাগিলে অকণমানেই হওক। তাৰপিছতে যি তাত দোকান পোহৰ তাত দিছিলে অগ্নিনাম মন্দিৰৰ বাহিৰৰ ভাগত যি দোকান পোহৰ আছিল, দোকান পোহৰ তাত দিয়া হৈছিলে চাকি, আপোনাৰ চাকিৰ কাৰণে হওক, ধূপ, মাহ প্ৰসাদৰ যি হওক তাত দোকান দিয়া হৈছিলে। এতিয়া অগ্নিনাম বাইদেৱে, শিখা বাইদেৱে এইটোৱে ৰিকুৱেষ্ট কৰিছে যে আপোনালোকে এতিয়া সেইবিলাক বস্তু বিকিবলৈ বাদ দিবলৈ কৈছে, কাৰণ আপোনালোকে কিবা খোৱা বস্তু তাত দিবলৈ কৈছে, কাৰণ বহুত দূৰ দূৰণিৰ পৰা ভক্তপ্ৰাণ ৰাইজ যায়। গতিকে খোৱাৰ কাৰণে আপোনালোকে দোকানখন কিবা খোৱাৰ ব্যৱস্থা কৰক, খোৱা সামগ্ৰী বিকক, কাৰণ সেই ৰাইজসকলে যাতে তেওঁলোকে আঁতৰৰ পৰা আহি কিবা এটা তাত খাব পাৰে। কাৰণ যিহেতু মাহ প্ৰসাদ বা চাকি তাকি নিবলৈ তাত মানা কৰা হৈছে, 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা সেইটো নিয়ম উলিয়াইছে, গতিকে তাত চাকি নিয়াটো একেবাৰে বন্ধ, চাকি জ্বলাব নোৱাৰিব, ধূপ জ্বলাব নোৱাৰিব। আৰু আপোনালোকে তাত মুঠতে আপোনালোকে যাব, গৈ মেলি তাত আপোনালোকে সেই চাকি মিঠাতেলৰ পেকেটটো নি মিঠাতেল অলপ অলপ দিব, আশীৰ্বাদ ল'ব, তাত মন্দিৰত দিয়া ভোগ আপোনালোকে খাব, মনোকামনা আপোনালোকৰ পূৰণ হ'ব। বাইদেউ সেইটোকে কৈছে। গতিকে বাইদেৱে বাবাৰ কাৰণ বাবাৰ ওচৰত তেওঁ ধুনীয়াকৈ জাকি তাকি জ্বলাই তেওঁ এইটোৱে প্ৰাৰ্থনা কৰিছে যে এনেকৈ আপুনি আশীৰ্বাদ দিব। বাইদেৱে যিধৰণে আচলতে বাবাক কয়, বাবায়ো সেইধৰণে কামখিনি কৰি যায়। গতিকে এইটো এটা আছিলে আজি এটা ডাঙৰ বিগ আপডেট, কাৰণ হাজাৰ হাজাৰ মানুহ আপোনালোকে দেখিছে কিমান মানুহ হৈছে আৰু কিমান মানুহ ঘূৰি যাবলগীয়া হৈছে। তাত আপোনালোকে যিখিনি মানুহ তাত সোমাইছে মন্দিৰ ভাগত প্ৰৱেশ কৰিছে, তাতকৈ দুগুণ তিনিগুণ মানুহ কিন্তু সেই মন্দিৰ ভাগত প্ৰৱেশ কৰিবলৈ মানে সময় মানে মানুহৰ কাৰণে তাৰ ৰখিবলৈ জেগা নাই, গতিকে তেওঁলোক ঘৰলৈ ঘূৰি যাবলগীয়া হৈছে। গতিকে তেনেহ'লে মানে বাইদেউৰ মনটো বেয়া লাগিব বা আপোনালোকৰ মনটো বেয়া লাগিব, সকলোৰে মনটো যিহেতু বেয়া লাগিব। আৰু 1 তাৰিখৰ পৰা যিহেতু এই নিয়ম উলিয়াই দিছিলে আৰু এই নিয়ম হোৱাৰ পিছৰ পৰা লাহেকৈ মন্দিৰ ভাগ বাইদেউ কৈছে মন্দিৰ কাম নতুনকৈ আৰম্ভ হ'ব, নিৰ্মাণৰ কাম আৰম্ভ হ'ব। আৰু তেতিয়াও হয়তো এতিয়া নিয়মবিলাক আচলতে কি কৰিব নাজানো, কিন্তু বৰ্তমান 1 তাৰিখলৈকে এইখিনি নিয়ম আচলতে উলিয়াইছে আৰু হয়তো ভৱিষ্যতলৈ এই নিয়মটো থাকিব। গতিকে ভিডিঅ'টো ইমানেই আছিলে, এইখিনি কথাকে আপোনালোকক জনাব পাৰি মই ভিডিঅ'টো বনালোঁ। কেনেকুৱা পালে কমেণ্টত কমেণ্ট কৰি জনাব, আৰু মই আগতে কৈছিলোঁ চেনেলটো এটা লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিঅ'টো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব, তেতিয়াহ'লে ভালে থাকক, ভালে থাকক আপোনালোক সকলো। আৰু নতুন কিবা আপডেট আহিলে আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। ভালে থাকক।